হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আলুর দমের রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব টেস্টি হয়। অনেকেই বলেন যে তেল ছাড়া রান্না করলে নাকি কাঁচা মশলার গন্ধ থাকে, কিন্তু আমি যে প্রসেসে এই রেসিপিটা বানাবো সেই প্রসেস ফলো করে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ থাকবে না। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই তেল ছাড়া আলুর দম। তেল ছাড়া আলুর দম বানানোর জন্য প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা 2 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন এবং 2 টমেটো। এবার এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5 সিটি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব এবং কুকারের প্রেশার আপনা আপনি রিলিজ হওয়ার পর এগুলোকে একটা পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর হাই ফ্লেমে একটা কড়া ভালো মতো গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গোটা গরম মশলা। এগুলো এই শুকনো খোলাতে নেড়ে চেড়ে 10-15 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প জল। এখন এই জলটা চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। এর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 নুন, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 5-6 মিনিট মতো ভালোভাবে কষে নেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম অল্প নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু। এখন এই আলুগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 3-4 মিনিট মতো কষে নেব। মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলো প্রায় 4 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গরম জল। এবার এই জলটা আলু এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্রেভির কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা রাখতে পারেন, তবে এই রেসিপিতে গ্রেভিটা একটু গামাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। হাই ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।